তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি ভালো নেই, কোথাও একটু হলে মন খারাপ চলে যাচ্ছি, একটু না অনেকটাই মন খারাপ, বাড়ির সবারই মন খারাপ। প্রায় দু মাস মতো এখানে টানা ছিলাম, এখান থেকে আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি, তারপরে ওখানে রেডি রেডি অলরেডি হয়েই গেছি, তারপর ওখান থেকে তিন সপ্তাহ পর মানে নেক্সট মান্থে, বাংলার নেক্সট মান্থে জানুয়ারি 1516 এরকম করে চলে যাবো কলকাতা। তা এখন শ্বশুর বাড়িতে গিয়ে তিন সপ্তাহ মতো থাকবো, তাই এখান থেকে চলে যাচ্ছি, বেশ অনেক দিন ছিলাম, এরপর কলকাতা চলে যাওয়া। কলকাতা চলে যাওয়া মানে তো আমার আশা অনেক লেটে, মানে কলকাতা গেলে সেই আবার তিন মাস চার মাস ছ মাস কখনো হয়েও যায়, তারপরে আসি। বেশ এই কাছে পিঠে ছিলাম অনেকদিন, আর এত টানা আমি বিয়ের পর থেকে থাকিনি, মানে ইতিহাস যখন হয়েছিল তখন ছিল, তো তখন সব মেয়েরাই ন্যাচারালি বাপের বাড়িতে থাকে, তখন ছিলাম, তারপরে আর কোনোদিনই মানে সাত বছর বিয়েতে আর কখনই এইরকম টানা বাপের বাড়িতে আমি কোনোদিনই থাকিনি। তা সমস্ত ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট, সঙ্গীত তো অলরেডি পরশু দিন এসছে নিতে আমাদেরকে, ব্যাগ ট্যাগ গোছানো সমস্ত, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়ি আসবে, গাড়ি করে যেতে হবে, কারণ অনেক ব্যাগপত্র আছে, দু তিনটে দুটো টলি ব্যাগ, তিয়াসের সাইকেল, খেলনাপত্র নিয়ে, তাও এখান থেকে কিছু খেলনাপত্র নিয়ে যাবো না, এখানেই রেখে দেবো, কারণ ওর ভাগ করে করে থাকে, এখানে বোলপুরে একটা পার্ট থাকে, বাপের বাড়ি সরি শ্বশুর বাড়িতে একটা পার্ট থাকে, কলকাতায় একটা পার্ট থাকে, এরকম করে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর টিয়াসেরও খাওয়ানো হয়ে গেছে, কিন্তু ও আবার ঝোঁক ধরেছে মাছ খাওয়া, তাই মা মাছ খাচ্ছে। আর আজকে সকালবেলায়, সকাল না একটু আগে দুপুরের দিকে পড়ে এলাম হচ্ছে শাখা, শাখার পড়ায় দেখো আমার শাখা আছে, কিন্তু শাখাটা অনেক ছোট হয়ে গেছিলো, মানে হাতে ঢোকানো বেড়ানো অসুবিধা হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, ওই জন্য এটা আবার পড়ে আসা হলো, নতুন সরু সরু শাখা, সরু শাখা সরু পড়া। তোমার দিদানের জন্য মন খারাপ করবে, মন খারাপ করবে, হ্যাঁ বাবা কোথায় যাবে, ঠাম্মির কাছে, ঠাম্মির কাছে, টেবার কাছে, টেবার যাবো, গাড়ি আসু, গাড়ি আসু, মন খারাপ করবে না, মন খারাপ করবে, বাবি টোটো গাড়ি আসুক, টোটো গাড়ি তো হবে না তো, এবারে তো এমনি গাড়িতে যেতে হবে, টোটো গাড়ি আসুক, এবারে টোটো গাড়িতে হবে না, কি করছো, খামছ না, ও চিক্স ধরে আদর করছো, চিক্স ধরে আদর করে দাও, হামি দিদা, হামি 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 দিদা, চিক্স ধরে হামি দিদা, বেসিন বেসিন ধরে ঝুলতে নেই, বেসিন ধরে ঝুলতে নেই। চলে এসেছি শ্বশুর বাড়িতে, অনেকদিন বাপের বাড়িতে থাকার পর, তারপর আসতে তো খুবই মন খারাপ করছিল, কোনোরকম যে আসার সময় শ্যুট করবো সেরকম কোনোরকম মুডে ছিল না, তিয়াসের সব যাই সব দিদি দাদারা তারা তো প্রচুর কাঁদতে লেগে গেছিলো, মানে পাড়ার যাদের সাথে খেলতো, এখানে এলাম ফ্রেশ হলাম, তিয়াস এসেই ঢাক ঢোল মানে খেলতে লেগে গেছে, এখানে এসে টেবা দিদিকে পেয়ে গেছে, টেবা দিদির সাথে ঢাক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর এখানে আসা মানে শাড়ি পরে থাকা। বাপের বাড়ি ব্লগ মানে আজকে যেটুকু দেখলে
ওখানে এই পর্যন্তই আপাতত মানে শেষ। তারপরে আবার যখন যাবো তবে আবার বাপের বাড়ি ব্লগ, কারণ এখন এই 3 সপ্তাহের মধ্যে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, তারপরেই কলকাতায় যাওয়ার প্ল্যানিং, সেই জন্য এখন বাপের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং নেই। দেখা যাক আবার কবে যায়, মনটা তো খারাপ লাগবেই এতদিন ধরে যেহেতু টানা ছিলাম, সেই জন্য মনটা বাড়ি সবারই মানে একটা সেই কান্নাকাটি, একটা মানে বিয়ের সময় যেমন কান্নাকাটি হয় ওরকম একটা ব্যাপার। কিছু তো করার নেই, যাই হোক থাকতে হবে, মেয়েদের লাইফটাই এরকম। আর তিয়াস চলো দেখাই, তিয়াস কেমন করে দিদিদের সাথে ঢোল নিয়ে ব্যস্ত, দাদু ছিল এতক্ষণ, তারপর এখন দিদির সাথে দেবা দিদির সাথে ঢোল নিয়ে ব্যস্ত। তুমি বাজাও আমি স্টপ করে দেবো। তুমি কি করছো? কি বাবা, রুটি মিষ্টি আলু ভাজা কত কিছু নিয়ে বসেছো বাবা, পাটা অমনি করে বসতে হবে বুঝি। আর জলটা কিসে নিয়েছো? জল দেখো বাচ্চা ছেলের মতো, বাজার থেকে এনেছে, কে এনে দিয়েছে? বাবি। ও ঠিক আছে, ওটা বাবি আনিনি, ওটা তোমার দাদান এনে দিয়েছিল, বোলপুরের দাদান, দাদান এনে দিয়েছে বাজার থেকে। তুমি যখন ছোট ছিলে এখন বুড়ো ধের হয়ে কাচ্ছ ওতে জল। তোমাকে প্রচুর ঠান্ডা লাগছে নাকি? অফিস করতে করতে উঠে এসে খাওয়া হচ্ছে আবার চা? আমাকে কিন্তু ঠান্ডা লাগেনি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে তো এসেছি শ্বশুরবাড়ি, আর আজকে হচ্ছে মঙ্গল সোমবার, সরি সোমবার, রবিবার বিকালে এসেছি, আজকে সোমবার। সকালবেলায় উঠলাম, উঠে ঘর দোর পরিষ্কার করা, তিয়াসকে এখনও আগের ব্লগে দেখেছো এখানে ঘরে কাজ হচ্ছে, এখনও ঘরে কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ, এখন প্লাস্টার হচ্ছে। প্লাস্টার মানে তো আরও মানে সিমেন্ট বালি এসব রয়েছে চারিদিকে, সেই জন্য বারবার ঘর ঝাম দিচ্ছি, বারবার বিছানা পরিষ্কার করছি, এইসবই এখন চলতে থাকবে। তারপর উঠে মাকে সব সবজি টবজি কেটে দিলাম, আলু চচ্চড়ি করলাম, সঙ্গীত আলু চচ্চড়ি রুটি খাবে আর আমরা আলু চচ্চড়ি মুড়ি, আর এটা বাঁধাকপির তরকারি, এটা কালকে রাতে ছিল বাঁধাকপির তরকারি, আলু চচ্চড়ি সব দিন মেখে মুড়ি খেতে দারুণ লাগে। আর সঙ্গীত রুটি আলু চচ্চড়ি খেলো, ওপরে চলে গেলো, তিয়াসও একটু রুটি আলু চচ্চড়ি মিষ্টি নিয়ে বসেছে, আর মা রান্না করে, রান্না বান্না এবার সামলাবে, মাই করবে মনে হয়, মাই চাপাচ্ছে দেখলাম সব। আর আমি কেটে বেটে ধুয়ে টুয়ে দিয়েছি, তারপর স্নানটা সেরে ঠাকুরগুলোকে পুজো মানে প্রণাম করে এলাম আমাদের ঠাকুর ঘরে, তারপরে আমাদের দুর্গা মন্দিরে সমস্ত জায়গায় প্রণাম টনাম করে এলাম আপাতত। আর বেশ ঠান্ডা ঠান্ডা, গ্রামে ঠান্ডা একটু বেশিই হয়, আমাদের বোলপুরে জানা ঠান্ডা আছে, বোলপুরের থেকে আরও 3-4 ডিগ্রি কম এখানে আছে ঠান্ডা, মানে কালকে রাতে বেশ পরিমাণ ঠান্ডা লাগছিল, আজকে দিনেও ঠান্ডা লাগছিল, রোদ উঠেছে, কিন্তু ঘরটা হওয়ার ফলে আর তো কোনো উঠুন নেই, একবারে বাইরে বের হবে, ওখানে রোদ আছে, কিন্তু বাইরে সিমেন্ট মাখাচ্ছে এসব মাখাচ্ছে। এক জায়গায় ব্লগ শেষ হলো আর এক জায়গায় শুরু, মানে বাপের বাড়ি ব্লগ ওখানে আপাতত শেষ হলো আর এখানে আবার শ্বশুরবাড়ি ব্লগ স্টার্টিং হলো। আবার জানি না শ্বশুরবাড়িতে 3-4 সপ্তাহ মতো, তারপর আবার কলকাতা, মানে পারমিট জায়গা, যেখানে থাকার জায়গা সেখানে। রান্না বান্না সব কমপ্লিট, আর তিয়াস তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘুমায়নি, কি করছে কার্টুন দেখছে, ফোন আছে ফোন নিয়ে কার্টুন দেখছে, ঢাকা নিয়েছে দেখো না, বুড়ো দাদু হয়ে গেছে, ঠান্ডা করছে
তোমাকে ঠান্ডা করছে? বাবা ওকে ঠান্ডা করছে, ও মাছ ভাত সমস্ত কিছু খেয়ে দে আর ছাদে চান করে আসছে। ঠান্ডা লাগছিল ঘরে চারিদিকে ঠান্ডা, মা খেতে দিচ্ছে, সঙ্গীত খেতে বসে পড়েছে। আজকে রান্না হয়েছে সবজি দিয়ে ডাল, এটা মাছের তেল ভাজা, মূলোর শাক ভাজা, লাউ এর খোসা ভাজা, পটল আলুর তরকারি, মাছের ঝালদা, শিম ভাজা, অনেক কিছু। আমরা জানি একটু পড়া গ্রামের দিকে ঠান্ডা একটু বেশি হয়, বেশ ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে। আর এখন রাত্রেবেলা দুপুরবেলা ব্লগ করার পর একবারে রাত্রে, কারণ তিয়াসকে একটু সামলাতে হচ্ছে। তারপর রান্না বান্না করলাম, রাত্রে রান্না করলাম, দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম, রাত্রে হলো রুটি আলু চচ্চড়ি, আজকে রাত্রে এটাই। আর চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, আমিও যাই ওই ঘরে যাই, কারণ আমি ফ্রেশ ট্রেশ হলাম, চুল টুল বেঁধে নিলাম, এবার ওই ঘরে গিয়ে সবার সাথে আড্ডা দেবো। রুটি তরকারি করা আপাতত কমপ্লিট, মানে রাত্রের ঝামেলা মরে গেল, আবার কাজ সকাল থেকে দেখা যাবে কি হবে। মানে খাওয়া দাওয়ার পাটটা আপাতত রাত্রের জন্য স্টপ হলো, এবার শুধু খাবো, মানে বানানোর ব্যাপারটা বন্ধ। চলো আজকের মধ্যে এই পর্যন্তই, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও, তার সাথে কমেন্ট করো, শেয়ার করো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই ব্লগ দেখা হচ্ছে, নিয়ে একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।